আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ওশেনিয়ার দেশ নিউজিল্যান্ড সম্পর্কে জানব। নিউজিল্যান্ডের সরকারি এবং কথ্য উভয় নাম একই, নিউজিল্যান্ড। এটি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটি থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। নিউজিল্যান্ড একটি উন্নত দেশ। এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকে ওপরের দিকে অবস্থান করছে। পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম। আবার বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় বেশ কয়েকবার প্রথম স্থান দখল করেছে নিউজিল্যান্ড। আর দেশটির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সাদা মেঘের দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডকে যেন সৃষ্টিকর্তা মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন। তাহলে চলুন নিউজিল্যান্ড দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ১৬৪২ সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী ওলন্দাজ আবেল তাসমান নিউজিল্যান্ডে নোঙর ফেলেন। 1800 শতকের শেষের দিকে এখানে বিভিন্ন দেশের অভিযাত্রী, নাবিক ও বণিকরা আসতে থাকে। পরবর্তীতে 1840 সালে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। এরপর 1947 সালে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। দেশটির রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। তবে তিনি রাষ্ট্রপ্রধান হলেও প্রকৃতপক্ষে রাষ্ট্রের রাজনৈতিক ব্যাপারে রানীর কোনো প্রভাব নেই। রানী কেবল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। তার প্রতিনিধি নিউজিল্যান্ডের সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। 268,021 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় 50,31,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 75তম দেশ। ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা। দেশের প্রায় 96% মানুষ ইংরেজি ভাষায় কথা বলে থাকেন। আর আদিবাসী মাউরিদের মাতৃভাষা হল মাউরি ভাষা। ধর্মের ক্ষেত্রে দেশটি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশের প্রায় 49% মানুষ নাস্তিক। বাকিদের মধ্যে 37% খ্রিস্টান, 3% হিন্দু এবং 2% ইসলাম ধর্মের অনুসারী। বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানী এবং জনসংখ্যার দিক দিয়ে দেশের তৃতীয় বৃহত্তম শহর। নগরীর প্রধান এলাকাটি মূলত উত্তর আইল্যান্ডের শেষ প্রান্তে অবস্থিত। এটি দেশের প্রধান রাজনৈতিক কেন্দ্র। ওয়েলিংটন জীবনযাপনের মানের দিক দিয়ে পৃথিবীর 12তম শ্রেষ্ঠ শহর। তুলনামূলক ছোট্ট এই শহরটিতে রয়েছে বেশ বড় ধরনের জমজমাট ক্যাফে সংস্কৃতি আর নাইট লাইফ। তবে দেশের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল নগর এলাকা হল অকল্যান্ড। এটি মূলত দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রধান ব্যবসায়িক কেন্দ্র। দেশের মোট জনসংখ্যার প্রায় 31% এই শহরে বাস করে। দেশটিতে মূলত একটি তীব্র সামুদ্রিক জলবায়ু বিদ্যমান। দেশের গড় বার্ষিক তাপমাত্রা 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে। নিউজিল্যান্ড মূলত 2টি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত, যেগুলো উত্তর এবং দক্ষিণ দ্বীপ নামে পরিচিত। কুক প্রণালী নামে একটি অপেক্ষাকৃত সরু সামুদ্রিক প্রণালী দ্বীপ 2টিকে পৃথক করেছে। এছাড়া এখানে অসংখ্য ক্ষুদ্র দ্বীপ আছে, যাদের মধ্যে স্টুয়ার্ট এবং চাথাম দ্বীপপুঞ্জটি উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন উত্তর দ্বীপে অবস্থিত। উভয় দ্বীপই পাহাড় পর্বতে পূর্ণ। দক্ষিণ দ্বীপে একটি দীর্ঘ পর্বত শৃঙ্খল অবস্থিত, যার নাম দক্ষিণ আল্পস। নিউজিল্যান্ড মাউরিদের দেশ। মাউরি সম্প্রদায় এ দেশটির আদিম অধিবাসী হিসেবে স্বীকৃত। দেশটির নাম নিউজিল্যান্ড, কিন্তু এর মাউরি নাম অতে আরোয়া, যার অর্থ সাদা মেঘের দেশ। দেশটিতে ঐতিহ্যবাহী মাউরি সংস্কৃতি এখনও বেঁচে আছে। নিউজিল্যান্ড মেরিনো প্রজাতির ভেড়ার জন্য সুবিদিত, যেগুলোর পশম বিশ্বখ্যাত। দক্ষিণ দ্বীপের বিভিন্ন পাহাড়ে বহু বিশালাকার ভেড়ার খামার ছড়িয়ে ছিটিয়ে আছে। ভেড়ার পশম ছাড়াও নিউজিল্যান্ড উৎকৃষ্ট মানের মাখন, পনির ও মাংস উৎপাদন করে। এদেশের পরিবেশ এবং প্রাণীকুল বৈচিত্র্যময় ও অনন্য প্রকৃতির। মনুষ্য বসতি প্রতিষ্ঠার পূর্বে এখানে প্রচুর স্থানীয় পাখি ছিল।
যার মধ্যে অনেক প্রজাতি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে গেছে। দীর্ঘ চক্ষু বিশিষ্ট কিন্তু উড়তে অক্ষম কিউই নামের একটি পাখি কেবল নিউজিল্যান্ডেই দেখতে পাওয়া যায়। কিউই পাখি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক, এমনকি নিউজিল্যান্ডের অধিবাসীদেরকেও মাঝে মাঝে প্রচার মাধ্যমে কিউই নামে ডাকা হয়। নিউজিল্যান্ডকে বলা যায় সত্যিকার অর্থে সমুদ্রকন্যা। ছোট্ট এই দেশটির উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য 15,134 বর্গ কিলোমিটার, যা বিশ্বের নবম বৃহত্তম। আপনি নিউজিল্যান্ডে গেলে সমুদ্র থেকে সর্বোচ্চ 128 কিলোমিটার দূরে অবস্থান করতে পারবেন, তার বেশি নয়। সমুদ্র যেন নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে সত্যি হাত বাড়িয়ে ডাকে সারাক্ষণ। নিউজিল্যান্ডের নেলসনে রয়েছে ব্লু লেক নামের একটি হ্রদ, যার পানির ওপর থেকে তাকালে 80 মিটার গভীর পর্যন্ত দেখা যায়। এটি পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলাশয়। নিউজিল্যান্ডের আরেকটি হ্রদ হচ্ছে লেক তাইপো। 186 খ্রিস্টপূর্বাব্দে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লেকটির সৃষ্টি হয়। নিউজিল্যান্ডই পৃথিবীর সর্বপ্রথম দেশ যারা নারীদের ভোটাধিকার দেয়। 1893 সালে দেশটি পুরুষদের পাশাপাশি নারীদের ভোটের অধিকার নিশ্চিত করে। পারমাণবিক গবেষণাতেও দেশটির আগ্রহ কিন্তু কম নয় একদমই। নিউজিল্যান্ডের প্রতিটি স্কুল পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করার জন্য সর্বোচ্চ 1 পাউন্ড ইউরেনিয়াম ও 1 পাউন্ড থোরিয়াম বহন করতে পারে। দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে 6 থেকে 16 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। দেশের প্রায় শতভাগ মানুষ শিক্ষিত। রাগবি ইউনিয়ন নিউজিল্যান্ডের জাতীয় এবং সবচেয়ে জনপ্রিয় খেলা। এছাড়াও গলফ, নেটবল, টেনিস এবং ক্রিকেট খেলাও প্রচলিত রয়েছে। নিউজিল্যান্ডের অর্থনীতি একটি অত্যন্ত উন্নত মুক্ত বাজার অর্থনীতি। জিডিপির ভিত্তিতে বিশ্বে দেশটির অবস্থান 51তম, আর মানব উন্নয়ন সূচকে বিশ্বে দেশটির অবস্থান 16তম এবং অর্থনৈতিক স্বাধীনতাতে তৃতীয়। দেশটির অর্থনীতির বৃহত্তম খাত হল পরিষেবা খাত, যেখান থেকে দেশের মোট জিডিপির 63% আসে। এছাড়া শিল্প খাত থেকে আসে 17% এবং রপ্তানি আয় থেকে আসে 7%। তবে ইদানিংকালে দেশের তথ্য প্রযুক্তি খাত দ্রুত বাড়ছে। নিউজিল্যান্ডের সরকারি মুদ্রা নিউজিল্যান্ড ডলার। 1 নিউজিল্যান্ড ডলার সমান প্রায় বাংলাদেশি 56 টাকা এবং 48.42 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 206 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 41,616 মার্কিন ডলার। নিউজিল্যান্ডের ডায়ালিং কোড হচ্ছে +64। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।